नमस्कार बंधुरा, एखन आमी बांगला इंडस्ट्रीर दुखाना बड़ो बड़ो लेटेस्ट खबर देव। तो एकदम फार्स्ट जे खबरता देव सेटा हलो जे देवदार अपकामिंग मूवी बागा जतीन। तो एई मूवीर बजेट कत, बजेट सुनले आपनी रीतिमतो चमके जाबेन, आपनार गायेर लोम खाड़ा होते बाध्य। तार कारण होच्छे बागा जतीनेर बजेट 7 कोटी, जेटा देवदार प्रोडक्शन हाउसर सबथेके बिग बजेटर हाई स्केलर मुवि होते चले। बांगलार एक नम्बर प्रोडक्शन हाउस SBF तारा पर्यन्त 7 कोटी टाका निये कोनो मुवि बनानोर साहस पाच्छे ना, सेइखाने देवदा करे देखाच्छे। तो देवदाके एर जोन्नो एकटा ह्याट सैल्यूट किन्तु जानातेई हय। आर एकटा माने भितरकार सूत्रेर द्वारा खबर एखन नाकि माने अरुण राय तिनि किन्तु एई मुविटा बनानोर जोन्नो अनेक माने बांगलार মানে বড় বড় নামকরা অভিনেতার কাছে গিয়েছিলেন, কিন্তু কোনো অভিনেতা এই ধরনের মুভিতে কাজ করার সাহস বা ক্ষমতা পাননি। একমাত্র মানে যিনি পেরেছেন তিনি হচ্ছে দেবদা। মানে এই যে বাঘের সামনে গিয়ে একটা যুদ্ধের লড়াই করা, তারপরে এই রকম একটা জীবনে বড় ঝুঁকি নিয়ে এত বড় একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার সেইটাকে প্লে করা, মানে দেবদা ছাড়া কারোর পক্ষে করা সম্ভব নয়। মানে এই যে আমরা বলি না যে একটা বিরাট বড় একটা সাহস, একটা পাওয়ারফুল একটা মানে একটা লড়াই, সেইটা একজনই করতে পারে এখন দেবদা। মানে দেবদাই এখন করে দেখাচ্ছে, লাইকে রঘু দেখাত বলি বাগা যতীন বলি, মানে দেবদা কোনো কথা হবে না। দেবদা তো দেবদা, রিয়েল সুপারস্টার, রিয়েল বাস্তবে হিরো আমি মনে করে থাকি। তো যাই হোক, বাগা যতীনের শুটিং শুরু হচ্ছে নভেম্বর মাসে। আরও একটা সূত্রের খবর যে এইটা কিন্তু হিন্দিতে আসতে পারে, মানে বাংলাতে তো আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাবো, কিন্তু হিন্দি ভাষায় ডাবিং করে বিভিন্ন মানে প্যান ইন্ডিয়াতে আসা সেইটারও নাকি ভাবনা চিন্তা চলছে, দেখা যাক কী হয়। সেকেন্ড যে খবরটা দেব সেটা হলো যে অঙ্কুশের আপকামিং মুভি মির্জা। তো মির্জা মুভির বাজেট কত, তো আমি একটা সূত্রের দ্বারা জানতে পেরেছি অফিসিয়াল খবর, আপাতত মির্জার বাজেট হচ্ছে চলেছে 5 কোটি টাকা। মানে বাংলার কমার্শিয়াল মুভির বাজেট এই সময়ে দাঁড়িয়ে 5 কোটি টাকা, অঙ্কুশটাকে একটা হ্যাট স্যালুট। নাকি মানে সূত্রের দ্বারা খবর, মানে রাবণের থেকেও আরও হাই লেভেলের অ্যাকশন, আরও আলাদা লেভেলের কিছু ক্যামেরা, কিছু টেকনিক্যাল ডিপার্টমেন্ট ইউজ করা হবে। আর অঙ্কুশের যে লুক দেখা হবে সাউথের বা বলিউডের হিরোকেও নাকি ছাপিয়ে যেতে পারে। মানে অঙ্কুশকে একদম সম্পূর্ণ ইউনিক একটা নতুনত্ব একটা লুকে দেখা যাবে। তো একটা ছোট টিজার আসবে যেখানে অঙ্কুশের একটা লুক সাথে একটা গরম গরম ডায়লগও নাকি ইউজ করা হবে অঙ্কুশের নিজের গলায়। তো সেইটা আসবে সেপ্টেম্বরের 8 তারিখ, তো বিভিন্ন মানে থিয়েটারে দেখানো হবে। তো আমি তো খুবই মানে আগ্রহী হয়ে বসে আছি অঙ্কুশকে অনেকদিন পর এরকম একটা ম্যাসি অ্যাকশন মুভিতে দেখতে পাবো। তো দেখা যাক কেমন কি হয়। তো অঙ্কুশ আর দেবকে নিয়ে আজকে এটাই ছিল আমার একটা বড় লেটেস্ট খবর। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করুন। বাই বাই।